সিদ্ধুল মন্তহা বলেছেন আমার বয়স বাইশ বছর কিন্তু আমি ইসলাম সম্পর্কে একদম উদাসীন ছিলাম এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি প্রায় তিন বছর যাবৎ নামাজ আদায় করি ও ইসলাম মানার চেষ্টা করি কিন্তু আমি নামাজের সব নিয়মকানুন এখনও পুরোপুরি সঠিকভাবে পারি না আমি শেখার চেষ্টা করি আমি নামাজের নিয়ম বাংলাতে পড়ি আমি অনেক সময় রুকুতে শোভা নাকা রব্বি আদিম বলি সুবাহ আরব্বি আল আদিমের পরিবর্তে আমি এটা ভুলে বলে ফেলি আমি মেয়েদের সিজদার সম্পর্কে জানতে চাই আর আমি প্রায় তিন বছর নামাজে সুরাও অনেক ভুল করেছি যা আমি আস্তে আস্তে পরে জানতে পেরেছি এবং ঠিক করার চেষ্টা এখন করছি আমি এতদিন এও জানতাম না যে সুরা আলফাতে হায় ওয়াল অফ দিনে টান আছে আমি মাত্র কয়েকদিন আগে জেনেছি এখন আমি খুবই টেনশানে আছি এতদিনের নামাজ কি আল্লাহ কবুল করবেন জানালে অনেক উপকৃত হব বন সেদ্রাতুল মুনতাহা আপনার এই আকতির জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে সঠিকভাবে বিশুদ্ধভাবে সালাদ পাওয়ার তৌফিক দান করুন কোরআন শুদ্ধ করার তৌফিক দান করুন এবং দিনের সঠিক জ্ঞান এবং জরুরি জ্ঞান পর্যাপ্ত পরিমাণে অর্জন করার তৌফিক দান করুন আপনি প্রশ্নের মধ্যে বলেছেন আপনি নামাজের নিয়ত বাংলায় পড়েন নামাজের নিয়ত তো পড়ার কোনো বিষয় না নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প অন্তরে নিয়ত থাকবে অন্তরে মুখে না অতএব নিয়ত মুখে পড়া যাবে না না বাংলায় না ইংরেজিতে না আরবিতে বরং ওলামাইকার বলেছেন কাজ যেটা আমরা অন্তরে করবো সেটা মুখে নিয়ে আসা এটা শরীয়ত লঙ্ঘন যেটা মুখের কাজ সেটা অন্য জায়গায় অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করাটা এটা শরীয়ত লঙ্ঘন অতএব সেটা হবে না ঠিক যেমনটি আপনি বলেছেন রুকুতে সুবহানাকা রব্বি আলা আদিম বলেন অথবা অথচ হবে কি সুহানা রব্বি আলা আদিম সুবাহানক আল্লাহমে দিকে এটা তো দোয়াউল ইস্তেফতা যেটাকে আমরা সানা বলি তাহলে সানার জায়গায় সুহানা রব্বি আদিম সুবাহানা রব্বি আল জায়গায় সানা এটা তো হবে না এই চেঞ্জগুলো করা যাবে না এগুলো জানতে হবে কোথায় কি করতে হবে তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে দিনই জ্ঞান অর্জন করা দরকার দিনের জরুরি জ্ঞান বলা হয় এটাকে সেটা কি সেটা হচ্ছে আকিদার জ্ঞান ইমানের জ্ঞান দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের জ্ঞান যাতে বিশুদ্ধভাবে ইবাদত কিভাবে পালন করতে হয় সেটা আমরা জানতে পারি এবং কি কি পড়তে হয় তাতে এবং পাশাপাশি আমেলাতের জ্ঞান আখলাকের জ্ঞান তো এত কিছু তো নিজে চেষ্টা করে এখান থেকে ওখান থেকে ছেটে ফোটা জেনে হবে না আপনাকে একটা স্ট্রাকচার ওয়েতে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জন্য আমাদের তাইবা একাডেমি আপনাদের জন্য একটা সুন্দর ডিপ্লোমার ব্যবস্থা করেছে ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ যারা আপনারা দিন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চান অবশ্যই এই ডিপ্লোমাতে আপনারা এনরোল করবেন এখানে আমাদের প্রখ্যাত স্কলার বৃন্দ মাদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত অনেকেই এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সহজ সাবলীলভাবে ক্লাস নিয়েছেন এখানে আমরা আপনাদেরকে পর্যাপ্ত পিডিএফ সরবরাহ করছি এবং আমাদের হার্ড কপির নোটগুলো আমরা দিচ্ছি ভিডিও লেকচার এখানে আছে এমসিকিউ আছে পরীক্ষা আছে সেমিস্টার ফাইনাল আছে এবং এভাবে খুবই অ্যাকাডেমিক স্ট্রাকচার্ড ওয়েতে এ কোর্সটা শেষ করা আর একটা সুন্দর ব্যবস্থাপনা আছে আর কোর্সটা এতটাই সহজ করা হয়েছে যাতে খুব অল্প শিক্ষিত ভাই বোনেরাও এই কোর্সটা বুঝতে পারেন শুনতে পারেন লিখতে পারেন জানতে পারেন এখানে হাতে লেখার কিছু নেই সব অনলাইনে অনলাইনে তো আপনারা সবাই এখন কম বেশি দক্ষ আছেন কি যারা যদি অনেক পরিমাণে থাকেন একটা জায়গায় অনলাইনে তারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছেন না সেক্ষেত্রে আমরা হয়তো তাদেরকে পরীক্ষার ক্ষেত্রে অন্য কোনো সাপোর্টও দেওয়ার চেষ্টা করতে পারি সেটা যদি আমাদেরকে জানান যে কিভাবে তাহলে পরীক্ষাটা দেবেন তো যাই হোক এটা হলো আমাদের প্রথম রেকমেন্ডেশন যে আপনি দিনের জরুরি আগে অর্জন করবেন এবং সেকেন্ডে সেকেন্ড পজিশনে আমরা বলবো যেটা আপনার করা উচিত সেটা হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া এবং সালাতের মধ্যে যতগুলো আধকার আছে সেগুলো শুদ্ধ করে পড়া যেমন আপনি ফানাটা শুদ্ধ করে পড়বেন আপনি সুরা ফাতেহাটা শুদ্ধ করে পড়বেন আরেকটা সুরা মিলাবেন সেটাও শুদ্ধ করে পড়বেন আপনার সুভ্যানা রব্যাল আবিম এটা রুকুর যে দেখেরটা সেটা শুদ্ধ করে পড়বেন আরও যদি দেখের রুকুতে অ্যাড করতে চান সেটাও শুদ্ধ করে পড়বেন সুভা নারম্বিয়াল আলা এটা সেজদার মধ্যে তারপরে আত্মাহিয়া তুলিল্লাহি যেটা আমরা তা শাহুদের মধ্যে পড়ে থাকি এগুলো সব শুদ্ধ করতে হবে সেজন্য জন্য আপনি তালিমুল কোরআন কোর্সে আমাদের তাইবা একাডেমির আরেকটা স্পেশাল কোর্স তালিমুল কোরআন মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা সে কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন এবং তাইলিমুল কোরআন কোর্সটা শেষ করার পরে আপনার জন্য থাকছে অ্যাডভান্স তাইলিমুল কোরআন কোর্স এত সব ব্যবস্থাপনা আপনাদের জন্য আমরা করেছি তাইবা একাডেমির পক্ষ থেকে যাতে আমরা আমাদের দিনদারি এবং দিনই জ্ঞান অর্জনে আমরা অনেক দূরে এগোতে পারি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তফিক দান করুন সে দয়া করছে